রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস বরকতপূর্ণ মাস, আমাদের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, সেই মাসেরই একটি শুক্রবারের দিন, জুমার দিন। পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করলেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান নবীর প্রতি, যিনার মাধ্যমে আমরা দীন ইসলাম, আমাদের ধর্ম আমরা পেয়েছি। সেই নবীর প্রতি আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, বিশেষ করে রসুলের আগমনের মাসে, রবিউল আউয়াল মাসে রসুলের উপর বেশি বেশি দরুদ পাঠ করব। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করল, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করল, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে দেন। দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেয়। আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা এটার অর্থ অনেকেই জানি না, দরুদটা কি জিনিস। দরুদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা আল্লাহকে বলছি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন, আপনি নবী মুহাম্মদের উপর রহমত নাজিল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল আমি আপনি যদি নাও বলি, আল্লাহর কাছে দোয়া নাও করি, তারপরেও আল্লাহ নাজিল করবেন, কিন্তু আমি আপনি যদি তার জন্য এই দোয়াটা করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার সম্মান আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আমি না বললে রাসূলের সম্মান একটুও কমে যাবে না, আমি দরুদ না পড়লে রাসূলের কোনো ক্ষতি নাই, আমি দরুদ না পড়লে রাসূলের সম্মান একটুও কমে যাবে না, কিন্তু আমি যদি দরুদ পাঠ করি রাসূলের উপর, আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। হাদিসে আরও বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাসূলের উপর দরুদ পাঠ করে, ফেরেশতারা ওই দরুদটা নিয়ে রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, একাকী নির্জনে ঘরের মধ্যে সবাই একসঙ্গে যেখান থেকে যেই পড়ুক না কেন, রাসূলের রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই দরুদকে। শুধু দরুদটাকেই পৌঁছে দেওয়া হয় না, হাদিসে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, যদি কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে, আমি নবীর নিকটে তার দরুদটা শুধু পৌঁছেই দেওয়া হয় না, আমার কাছে এটা বলে দেওয়া হয়, পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান, তার নাম ধরে, তার পিতার নাম ধরে, অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক, এইভাবে রাসূলের কাছে ঘোষণা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এই জন্য আমরা বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এটা, রবিউল আউয়াল মাস। আমরা রাসূলের জীবনের উপর আলোচনা শুনতেছিলাম, প্রথম জুমায় আমরা আলোচনা শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তিনি যখন জন্মগ্রহণ করেন সেই সময় যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সে বিষয়ে আমরা শুনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করার পূর্ব থেকেই, তিনি যে নবী হবেন, সকল নবীদের যে তিনি সর্দার, এটার প্রমাণ, এটার আলামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে জানিয়ে দিয়েছেন। পৃথিবীবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আগমনের কথা জানিয়ে দিয়েছেন, তিনি নবী হবেন এটা জানিয়ে দিয়েছেন। তিনার জন্মের পূর্ব থেকেই বিভিন্ন ধরনের আলামত
জন্মের পরে বিভিন্ন ধরনের আলামত, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে যাওয়ার পর যে সকল বরকতের কথা ঘটনাগুলো সংঘটিত হয়েছিল আমরা সেগুলো সংক্ষেপে জেনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর হয়ে গেল, কয় বছর রাসূলের বয়স যখন 4 বছর হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে খেলা করতেছিল। হঠাৎ করে আব্দুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে দেখছে দুইজন সাদা পোশাকধারী মানুষ, একদম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাদা, চেহারাটাও সাদা সুন্দর, দুইজন পোশাকধারী মানুষ হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করল। ওই যে ভাই দুধ ভাই আব্দুল্লাহ এই ঘটনাটা দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে রাসূলকে মাটিতে শুয়ায় দেয়। রাসূলের বয়স তখন 4 বছর। দুধ ভাই এটা দেখে ভয় পেয়ে বাসায় চলে গেছে, গিয়ে হালিমাতু সাদিয়া তার মা, আব্দুল্লাহর মা হালিমাতু সাদিয়াকে বলতেছে যে মা, আমি দেখলাম, আমরা খেলা করছিলাম, আমি দেখলাম দুইজন মানুষ, সাদা পোশাকধারী দুইজন মানুষ হঠাৎ করে আমাদের দুধ ভাই মোহাম্মদকে মাটির মধ্যে শুয়ায় দিল। মাটির মধ্যে শুয়ায় দিয়ে তার বুককে ফাড়া হলো, তার বুকটা ফেরে দিল। আব্দুল্লাহ বর্ণনা করতেছে তার মায়ের কাছে, বলে যে এই দেখে আমি ভয় পেয়ে চলে আসছি, আমি দৌড়ে চলে আসছি। এদিকে হালিমাতু সাদিয়া এবং তিনার স্বামী বিশ্বনবীর দুধ পিতা যিনি, দুইজন দৌড়ে চলে আসলেন। এসে দেখলেন যে মোহাম্মদ, শিশু মোহাম্মদ 4 বছর বয়স, তিনি বসে বসে কান্না করতেছেন। হযরত হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমরা দৌড়ে আসলাম, এসে দেখলাম শিশু মোহাম্মদ বসে বসে কান্না করছে। আমরা জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে? শিশু মোহাম্মদ বর্ণনা করে, দুইজন মানুষ আমার নিকটে আসলো, আমাকে মাটির মধ্যে শুয়ে দিল, মাটির মধ্যে শুয়ে দেওয়ার পরে আমার বুকটাকে ফাড়লো, বুকটা ফাড়ার পরে আমার বুকের মধ্যে থেকে কি যেন বের করলো, পানি দিয়ে আবার সুন্দর করে ধুয়ে আবার আমার বুকের মধ্যে রেখে দিল, রেখে দেওয়ার পরে তারা দুইজন চলে গেল। এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, ভয়ে মোহাম্মদ, শিশু মোহাম্মদ কান্না করছে। এই অবস্থা দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার স্বামী চিন্তা করলেন তার উপর নিশ্চয় কোনো বিপদ আসতে পারে, তার উপর বালা মুসিবত আসতে পারে, এই জন্য তিনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার দরবারে নিয়ে চলে গেলেন, আমিনার কাছে নিয়ে চলে গেলেন। যে আমরা এইরকম একটা ঘটনা দেখেছি, আমরা চিন্তা করছি, আমরা ধারণা করছি যে মোহাম্মদের উপর নিশ্চয় জিন ভূতের আসর করেছে। মোহাম্মদের উপর কি আসর করেছে? নিশ্চয় জিন, দুষ্ট জিন হামলা করেছে। আমিনা তিনার গর্ভে মোহাম্মদ এসেছে, তিনি বলতেছেন। এই ঘটনা শুনে তিনি বিচলিত হলেন না, কারণ তিনি জানেন যে ইনি একজন নবী হবেন, ইনি একজন নেককার বান্দা হবেন, তিনাকে তো আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এটা ছিল বক্ষ বিদরণ, যেটাকে আরবিতে বলা হয় শক্ত সাদর, অর্থাৎ বুক ফাড়ার ঘটনা। রাসূলের জীবনে এই রকম ঘটনা 4 বার ঘটেছে। কয়বার ঘটেছে? 4 বার ঘটেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, 10 বছর রাসূলের খেদমত করেছে। কেমন খাদেম? কয় বছর? 10 বছর রাসূলের খেদমত করেছেন, কোনো টাকা পয়সা নেন নাই, এত সৌভাগ্য তিনি অর্জন করেছেন 10টা বছর। তিনি বর্ণনা করেন, আমি 10 বছর রাসূলের খাদেম হিসেবে ছিলাম, আমার রাসূল মুহাম্মদ বিশ্বনবী মানবতার মহান শিক্ষক আমাকে কোনোদিন ধমকি দিয়ে কোনো কথা বলেন নাই, সুবহানাল্লাহ। আনাস বর্ণনা করছেন, 10 বছর আমি থেকেছি, খাদেম ছিলাম,
আর আমরা আমাদের অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করি, আমার রাসূল কেমন আচরণ করেছেন অধীনস্থদের সঙ্গে আর আমরা কেমন আচরণ করি। আমরা তো খাদেমতে অনেক দূরের কথা, আমাদের সহপাঠীদের সঙ্গে, আমাদের সহকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে আমরা উত্তম আচরণ করি না, আমাদের প্রতিবেশী যারা তাদের সঙ্গে উত্তম আচরণ করি না, আমরা যারা স্বামীরা রয়েছি, ভাই যারা রয়েছি, আমাদের স্ত্রীদের সঙ্গে আমরা উত্তম আচরণ করি না। কিন্তু উত্তম আচরণ আমার নবীর শিক্ষা। আমার নবী কখনো কাউকে গালি দেয় নাই। শিশু মুহাম্মদ তিনি এত সুন্দর ইনসাফগার ছিলেন, এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, চরিত্রের মহান শিক্ষক ছিলেন। হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমার আরেকটা সন্তানও আমার দুধ পান করত এবং শিশু মুহাম্মদ আমার দুধ পান করত। শিশু মুহাম্মদ সবসময় আমার ডান স্তনের দুধ পান করত, কোনো সময় বাম স্তনের দুধ পান করত না। সুবহানাল্লাহ। কে তার ভাই আব্দুল্লাহ দুধ পান করে একদম শিশু থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনার, দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো, কিছু বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনা, যেটা সুন্নতে খাতনা আমরা বলে থাকি, সেটা দেওয়া হয়েছিল সাত দিন বয়সে আকিকা দিয়ে তিনার খাতনা দিয়েছিলেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেন, তিনি যে নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনার সম্মান রক্ষা করবেন এই জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একটা জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। তিনার লজ্জাস্থান যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পারে, তিনি যেন লজ্জিত না হন, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। তো বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কা সাদর বা বুক বক্ষ বিদরণের ঘটনা কয়বার হয়েছে? চারবার। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, প্রথমবার এই ঘটনাটা ঘটে। দ্বিতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 বছর, তখন একবার তিনার বক্ষকে ফাড়া হয় এবং তিনার কলব অন্তরটাকে পবিত্র করা হয়। এটা কেন করা হয়? 4 বছর বয়সে সর্বপ্রথম বাচ্চারা স্বাভাবিক যেমনইভাবে খেলতামাশার প্রতি আগ্রহী হয়, শিশু মুহাম্মদ তিনি নবী হবেন, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় হাবিব, সে যেন দুনিয়ার কোনো খেলতামাশার প্রতি আগ্রহ তার মধ্যে সৃষ্টি না হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার বক্ষটাকে বিদরণ করে, বক্ষটাকে ফেরে তার অন্তরটাকে, কলবটাকে জান্নাতি পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার 10 বছর বয়সে তিনার এই কাজটা করা হয়। মানুষ যখন 10 বছর, 12 বছর, 15 বছর বা এই সময় কিশোর থেকে যৌবনের দিকে যাওয়ার সময় যেন কোনো ধরনের গুনাহের দিকে ধাপিত না হয়, দ্বিতীয়বার তার জীবনে এই ঘটনাটা, এই কাজটা করা হয়। তৃতীয়বারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন নবুয়াত দেওয়া হবে, নবুয়াত যখন দান করা হবে, তখন তিনার বক্ষটাকে চিরে ফেলা এবং কলবটাকে, অন্তরটাকে পবিত্র করা হয়। চতুর্থবার বিশ্বনবী যখন মেয়ারাজে যাবেন, আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করলেন, এই আরশে আজিমে মেয়ারাজে যাওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে তিনার কলবটাকে ধুয়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর নবুয়াত গ্রহণ করার আগেই, নবুয়াতি দেওয়ার আগেই সকল ঘটনাগুলো ঘটেছে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের উত্তম চরিত্রের শিক্ষক ছিলেন। তিনার বয়স যখন অল্প, তিনি যখন কৈশোরে রয়েছেন এমত অবস্থায়, সেই সময় একবার মক্কাকে আবার ভেঙে গড়া হয়, তিনার বয়স তখন ছোট।
লোকেরা পাথর নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে এসে কাবা ঘরটা সারতেছিল, ঠিক করছিল, ওয়ালটা গাচ্ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার চাচাদের সঙ্গে কাঁধের উপর করে ছোট ছোট পাথরগুলো নিয়ে আসতেছিলেন। আমার নবী, তিনি যে নবী হবেন আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছেন। তার এক চাচা বলল, ভাতিজা তুমি কাঁধের উপর করে পাথর নিয়ে আসছো, তোমার এটা কষ্ট হয়ে যায়, তোমার পরনে যেই পোশাকটা রয়েছে তুমি তো বাচ্চা মানুষ, সেটা খুলে নাও, সেটা খুলে তোমার কাঁধের উপরে নাও, তাহলে তোমার জন্য পাথর নিয়ে আসা সহজ হবে, তোমার কাঁধে আর ব্যথা লাগবে না, তুমি তোমার পরনের পোশাকটা খুলে নাও। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক, তিনি খুলতে রাজি হলেন না, নারাজ হলেন। তারপরেও তিনার চাচা যখন দেখলেন বিশ্বনবীর কষ্ট হয়, শিশু মুহাম্মাদের কষ্ট হয়, জোর করে তিনার কাপড়টা খুলে দেওয়া হলো। আমার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরনের কাপড় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন, তিনার পরন থেকে কাপড়টা খুলে নেওয়া হয়েছে তার। আর আজকে বর্তমান সমাজে যত ছোট কাপড় তত বেশি আধুনিকতা, হাঁটুর উপরে কাপড় ছেঁড়া, এটাই নাকি আধুনিকতা? এটা কি শিক্ষা, নবীর শিক্ষা? এটা মুসলমানের কোনো বাচ্চা এমন করতে পারে? আজকে মেয়েদের কাপড় যত ছোট সে নাকি তত আধুনিক, নাকি বলেন? মিথ্যা বলতেছি আমি? যত কাপড় ছোট সে তত আধুনিক। আজকে মায়েরা, মেয়েরা, আগে তো ওড়নাটা মাথার উপর ছিল, সেখান থেকেও আস্তে আস্তে নেমে যাচ্ছে, ওড়নাটা এমন ভাবে দেয় মেয়ে তার যে লজ্জা হয় না, সামনে দিয়ে যে যায় সে লজ্জিত, যে কাজটা করছে তার লজ্জা নাই, সে কি করছে তার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আমরা যারা গার্জিয়ান হয়েছি তারাও সেই রকম, মেয়েদের দোষ দিচ্ছি না, এটা দোষ আমাদের, আমরা গার্জিয়ান, আমরা কি করছি। মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, তিনি কেমন করে পর্দা করতেন? তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন যে আমার কবরটা যেন রাত্রিবেলাতে হয়, আমার জানাজাটা যেন রাত্রিবেলায় হয়, আমার জানাজা, আমার লাশের উপর যে কাপড় পরানো হবে তার উপর দিয়ে আরও আলাদা এক্সট্রা একটা কাপড় দিয়ে দেওয়া হয়, যেন কোনো মানুষ এটা বুঝতে না পারে। নবী মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমার শরীর কত মোটা ছিল, কত লম্বা ছিল। আজকে আমরা রাসূলের জীবনী থেকে কত দূরে, রাসূলের সুন্নত থেকে, রাসূলের সিরাত থেকে কত দূরে। পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা কি ফরজ? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। আমরা এটা কয়জন পালন করি? মায়েদের জন্য, মেয়েদের জন্য, প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য এই মুখ, ফেস, দুই হাতের কবজি এবং পায়ের যতটুকু, পায়ের টাকনু থেকে নিচ পর্যন্ত এতটুকু খোলা রাখা জায়েজ, বাকি সব কিছু ঢেকে রাখতে হবে। আমরা আজকে কোথায়? আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করছি, আমরা যখন আমাদের কবরের মধ্যে রাখা হয় তখন দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের ধর্মের উপর একে কবরে রাখলাম। আসলেও কি রাসূলের ধর্মের উপর সারা জীবন সে ছিল? আমরা ছিলাম? এখন বললে অনেকেই রাগ করবেন, কষ্ট হবে। রাসূলের সুন্নত, আমাদের অনেকের মুখে দাড়িটা নাই। রাসূলের সিরাত, রাসূলের সূরত, কবরের মধ্যে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে না, ওখানে একবার জিজ্ঞেস করা হবে, রাসূলের চেহারা আকৃতিটাকে আমাদের সামনে নিয়ে আসা হবে, নিয়ে এসে জিজ্ঞেস করা হবে, এই যে এই মানুষটাকে চেনো, এই মানুষটাকে
সুন্দর দাড়ি ছিল রাসূলের, রাসূলের সুন্দর দাড়ি ছিল। জিজ্ঞেস করা হবে, এই মানুষটাকে চেনো নাকি? আমার চেহারার সাথে যদি তার মিল না থাকে আমি চিনতে পারবো না, আমার আকৃতির সাথে তার আকৃতির মিল না থাকলে আমরা চিনতে পারবো না। অনেকের কষ্ট লাগতে পারে কিন্তু এটা বাস্তব। আজকে আমাদের শরীরের যে পোশাক এতে মুসলমানের চিহ্ন পাওয়া যায় না, ফেসের যে অবস্থা মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। রাস্তা দিয়ে বের হওয়ার সময় কোনো মানুষ সামনে আসলে চিন্তা করতে হয় যে সালাম দিব কি দিব না, ঠিক কিনা বলে, সালাম দেওয়া যাবে কি যাবে না, যে ইনি মুসলমান কিনা। কোনো একটা চিহ্ন মিল নাই মুসলমানদের সঙ্গে, পুরা বডির মধ্যে, আমাদের চলার মধ্যে মিল নাই, আমাদের কথা বলার মধ্যে মুসলমানের মিল নাই, রাসূলের জীবনের সঙ্গে আমাদের জীবনের কোনো মিল নাই। রবিউল আউয়াল মাস, এই মাসের শিক্ষা তো এটাই যে রাসূল এই মাসে আগমন করেছেন। কেন আগমন করেছিলেন? অনেক বর্ণনা পাওয়া যায় রাসূলকে এই মাসেই নবুয়তি দেওয়া হয়েছিল, রবিউল আউয়ালের 8 তারিখে নবুয়তি দেওয়া হয়েছিল। তবে গ্রহণযোগ্য বর্ণনা মতে রাসূলকে নবুয়তি দেওয়া হয়েছিল রমজান মাসের 17 তারিখে। তো এই রবিউল আউয়াল মাসে আমরা শুধু রাসূলের নামে মিলাদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া নবী সালাম আলাইকা পড়ে জিলাপিটুকু খেয়ে রাসূলের ভালোবাসা আমাদের শেষ নাকি? এটাই কি রাসূলের ভালোবাসা? এটাই কি রাসূলের সিরাত? রাসূলের জীবনে কি এটাই শিক্ষা দেয় আমাদেরকে? এখন যদি জিজ্ঞেস করা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যে দুরুদ শরীফ আছে এখানে, যদি মোটামুটি 200-400 লোক আছে, যদি জিজ্ঞেস করা হয় যে এই যে এতটুকু পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটুকুর অর্থ কি? একেবারে গোল্ডেন প্লাস পেয়ে অনেকে ফেল করবে নাকি বলেন? সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে বলা হয়েছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করে, হে মুসলমানেরা তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো। আমরা অথচ এটার অর্থটুকুই জানি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকুর অর্থ জানি। আজকে আমরা দুনিয়ার পিছনে এত বেশি ছুটছি, এত বেশি ছুটছি, আমরা এটা মনে করি যে আমাদের কবরে যেতেই হবে না, হিসাব নিকাশ কিছুই দেওয়া লাগবে না। এই জন্য রবিউল আউয়াল মাসের শিক্ষাটা হলো রাসূলের সুন্নাতকে আমাদের শরীরে নিয়ে আসা। অনেক যুবক ভাইরা বলতে পারেন যে হুজুর দাড়ি রাখলে বিয়ে হয় না। হ্যাঁ, দাড়ি রাখলে কি হয় না? আমাদের কি বিয়ে হয় নাই? একটু খোঁজ নিয়ে দেখবেন, সত্য বলতেছি, একটু খোঁজ নিয়ে দেখবেন যে যারা হুজুর আছে বিশেষ করে দাড়িওয়ালা সুন্দর, তাদের বউগুলো অনেক সুন্দর। একটু খোঁজ নিয়ে দেখবেন যাদের দাড়ি আছে সুন্দর চেহারা, আর দাড়ি দেখলেই তো একটা নূরানিস কত সুন্দর দেখা যায়। এই জন্য আমরা রাসূলের সুন্নতকে অবহেলা করব না। আপনাদের কারুর সাথে আমার শত্রুতা নাই, আপনাদের কারোর সাথে এক পয়সার লেনদেনের বেহিসাব যার কারণে আমি বলতেছি এমনটা না। মরার পরে প্রকাশ্য একমাত্র সুন্নত আপনার সাথে যাবে, এটা হচ্ছে দাড়ি। আপনি আমি আপনি যখন কবরে চলে যাব, আমার পোশাক থেকে সম্পূর্ণ সব কিছু খুলে নেওয়া হবে, কিছুই থাকবে না। যখন মুনকির নাকির ফেরেশতা এসে আমাদের সওয়াল করবে, তখন দেখেই তো বুঝতে পারবে যে আমি কোন জাতের, আমি কোন ধর্মের, দেখে বুঝে ফেলবে যে মুখে দাড়ি নাই, কোন ধর্মের এটা। একটা দৃশ্যমান সুন্নত যেটা কবরে যায় সেটা হচ্ছে দাড়ি, এছাড়া আর কোনো দৃশ্যমান সুন্নত কবরে যায় না। এই জন্য আমরা এই সুন্নতকে একটু গুরুত্ব দিই। আমরা যদি দাড়িটা কেটে ফেলি তাহলে আমাদের সম্পূর্ণ চেহারাটা কাদের মতো হয়ে যায়? ইহুদি খ্রিস্টান তাদের মতো হয়ে যায়। এখন বলতে পারেন যে অনেকে হিন্দু আছে শিখ আছে যারা দাড়ি রাখে, তারা রাখে সুন্নত হিসেবে, তারা রাখে না, তারা কি সুন্নত হিসেবে রাখে? আপনি দাড়ি রাখলে, ওই যে একটা ঘটনা আছে না, এক সাহাবীর দাড়ি নিয়ে কিছু ফেরেশতা খেলা করছিল, একটা মাত্র দাড়ি ছিল,
একটা মাত্র দাড়ি, যদিও হাদিসটা একটু জাইফ দুর্বল, বাকি ঘটনাটা বর্ণনা করা যায় শিক্ষার জন্য। একটা মাত্র দাড়ি, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দাড়িটা দেখে হাসতেছে। তো পরের দিন ওই সাহাবি চিন্তা করলো, ওই দাড়ি দেখে হাসতেছে, হয়তো একটা মাত্র দাড়ি, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হয়তো কিছু খারাপ টারাপ মনে করে হাসছে। উনি রাগ করে দাড়িটা ছিঁড়ে ফেলছে। পরের দিন রাসূলের সামনে আসছে, দেখে দাড়ি নাই। রাসূল জিজ্ঞেস করলো, ও আমার সাহাবি, তোমার দাড়ি কই? কালকে তো দাড়ি দেখলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন, আমি একটু লজ্জিত হয়েছি, ভাবছি আমার একটা দাড়ি, এজন্য আপনি হাসতেছেন, এজন্য আমি ছিঁড়ে ফেলছি। রাসূল বলেন, তুমি তো জানো না, আমি দেখতেছিলাম তোমার দাড়ি নিয়ে ফেরেশতারা খেলা করতেছিল তোমার দাড়ির সাথে। সুবহানাল্লাহ বিহামদি, এজন্য আমরা দাড়ি রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সূরত ছিল, রাসূলের জীবনের যে সকল সূরত ছিল, সেটা আমরা আমাদের জীবনে নিয়ে আসব। এটাই তো রাসূলের শিক্ষা। আমরা আমাদের কাজ করতে গিয়ে, দিন পালন করতে গিয়ে অসংখ্য বাধা আসবে, চারিদিক থেকে বাধা আসবে, রাসূলের জীবনে বাধা আসে নাই? এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদের জীবনে বাধা আসে নাই। প্রত্যেক রাসূলকেই দিন প্রচার করতে গিয়ে, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতে গিয়ে তাদের ঘর বাড়ি ত্যাগ করতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, আত্মীয় স্বজন ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে। মুসা আলাইহিস সালাম নিজের দেশ ত্যাগ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে তিনাকে দূরে চলে যেতে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কত বাধার সম্মুখীন হয়েছে। আমাদের নবীর জীবনী আমরা পড়ি, নবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা দেখতে পাবো রাসূলের জীবনীটা একটু পড়ে দেখেন কত বাধা। রাসূলকেও জেলখানায় বন্দী করা হয়েছে, প্রশ্ন আসতে পারে সেখানে জেলখানা কই? রাসূলকে 3 বছর পর্যন্ত গৃহবন্দীর মতো করে রাখা হয়েছিল। কয় বছর? 3 বছর পর্যন্ত। যারা মুসলমান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন নাই, যারা মুসলমান তাদের সঙ্গে কোনো সন্তান সন্তানাদিকে বিয়ে দিত না, বাজারে কোনো কিছু কিনতে গেলে তাদের কাছে বিক্রি করতো না, তাদের সঙ্গে কথা বলতো না, এইভাবে 3 বছর পর্যন্ত তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ইসলাম পালন করতে গিয়ে। যখনই ইসলাম পালন করতে গিয়ে আপনার একটু বাধা আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুটা হলেও আপনার মধ্যে ইসলাম আছে। যখনই বাধা আসবে আপনি মনে করবেন ইসলাম, ঈমান আপনার মধ্যে আছে, আর আপনি মন মতো চলবেন, একেবারে যা ইচ্ছা তাই করবেন, আপনাকে কেউ বাধা দিবেন। কয়েকদিন পর শয়তান চিন্তা করে যে এমনভাবে ধোঁকা দেওয়া দিয়েছি, আমার থেকেও বড় শয়তান হয়ে গেছে। শয়তানও কিন্তু আল্লাহর আজাব গজব থেকে সে ভয় করে, আল্লাহর আজাব গজবকে সে ভয় পায়। সে চিন্তা করে যে ওকে এমন ধোঁকা দেওয়া দিছি, এমন শয়তানি, এমন ধরনের শয়তানি করছে, না জানি ওর উপর কখন গজব হয়, আল্লাহর গজব কখন আজাব তার উপর পতিত হয়, এজন্য শয়তান দূরে চলে যায়। কালকে ফেসবুকে দেখতেছিলাম একটা বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগের দিন গায়ে হলুদ, গায়ে হলুদ বিভিন্ন ধরনের ছবি। তো সেখানে ফেসবুকে লেখা হয়েছে এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে অনুষ্ঠানের প্রশংসা করা হয়েছে। আমার চিন্তা হলো এই যে বিয়ে একটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সহবাসকে বৈধ করার একটা মাধ্যম সেটা হচ্ছে বিয়ে। ছেলে এবং মেয়ে মেলামেশার একমাত্র জায়েজ পন্থা, হালাল পন্থার নাম কি? বিবাহ বা বিয়ে। কিন্তু আমরা এই বিয়ের মধ্যে রাসূলের সুন্নতকে একেবারে শেষ করে দিচ্ছি। বিয়েটা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো হারাম। তো মোটামুটি ধারাবাহিক বা স্বাভাবিকভাবে বিয়েটা একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল সে আমার থেকে, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এর দ্বারা বোঝা গেল বিবাহ একটা সুন্নত। কিন্তু এই যে সুন্নত, সুন্নত কাজ, ওই সুন্নত কাজের মধ্যে আমি একটা সুন্নত খুঁজে পেলাম, গায়ে হলুদ, এখানে নোংরামি, ছেলে মেয়ের অবাধ মেলামেশা। অথচ মুসলমানের বিয়ে হচ্ছে, মুসলমানের তরিকাটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই বিয়েতে সবচেয়ে খরচ কম সেই বিয়েটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ,
আর আমাদের এখন হয়ে গেছে যে বিয়েতে খরচ বেশি সেই বিয়েটাই সবচেয়ে উত্তম। ভাঙ্গুরাতে ছিলাম গত এক বছর, ওখানে নাম বলবো না, একজন তিনার হাজি সাহেব, অনেক বড় হাজি সাহেব, তিনার মেয়েকে বিয়ে দিয়েছেন 30 লক্ষ টাকা খরচ করে। কয় লক্ষ টাকা? 30 লক্ষ টাকা খরচ করে তিনি বিয়ে দিয়েছেন, এবং তিনি সবার কাছে বলেন যে আমার মতো বিয়েই ভাঙ্গুরার বুকে আর কেউ দেয় নাই। পরবর্তী একজন তিনার রেকর্ড ভাঙার জন্য 50 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিল। আর রাসূল কি বলেছেন? যেখানে যত যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েটা তত উত্তম। আর আমরা তার উল্টাটা করছি। এই যে আমরা হালাল একটা জিনিসকে, আমাদের এই যে বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করার বৈধ পন্থার নাম বিয়ে, এই বৈধ পন্থাটাকেই আমরা অবৈধভাবে শুরু করলাম। তাহলে ওই সন্তানটা কীভাবে নেক সন্তান হতে পারে? ওই সন্তানটা কীভাবে একজন মুমিন হতে পারে? ওই সন্তানটা কীভাবে একজন মাদকাসক্ত হবে না? ওই সন্তানটা তো অবশ্য অবশ্যই দেশের জন্য জাতির জন্য ক্ষতি করবে। এই জন্য আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি। এই যে সুন্নতে খাতনা, নাম দিয়েছি সুন্নতে খাতনা, এখানে কোনো সুন্নত নাই। গান বাজনা ডান্স যত ধরনের মেলামেশা, আজকে আমাদের সমাজে আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক পরিবর্তন। একটা ছেলে যদি বাড়িতে একটা অনুষ্ঠান করছে, অনুষ্ঠানে যদি জোরে খুব আওয়াজ করে লাউডলি সাউন্ড বক্সে গজল বাজায়, কোরআন তেলাওয়াত বাজায়, আমরা একজন গিয়ে বাধা দেব যে অমুকের আমলে কষ্ট হচ্ছে, অমুকের ঘুমের সমস্যা হচ্ছে, অমুক রুগী আছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী বাড়িতে এই যে গান বাজনা হয়, তখন আমরা কেউ বাধা দেয়। আমরা আরো বলি বাহ কি সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। এটাই কি রাসূলের সুন্নাত? এটাই কি রবিউল আউয়াল মাসের শিক্ষা? আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এটা বলেই শেষ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তিনি তখনও নবী হয় নাই। তিনি বলেন নবী হওয়ার আগে আমি একবার দেখলাম আরবের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে, রাত্রিবেলা গান বাজনার অনুষ্ঠান হচ্ছে। আমি তখন রাখাল ছিলাম, ছাগল চড়াচ্ছিলাম। তো আমার বন্ধুরা আমাকে বললো যাও তো দেখে আসো ওখানে কিসের অনুষ্ঠান হচ্ছে। আমি যাচ্ছিলাম, যাইতে যাইতে অনুষ্ঠান অনেক দূরেই আছে, দূর থেকে দেখা যায় আর কি অমুক জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমি যাইতে যাইতে ওই দূর থেকে যখন দেখা যায় আমার কি হলো, আমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলাম। তো সকালবেলা তিনি ঘুম থেকে উঠছে, সকাল হয়ে গেছে, রাত্রিবেলা ওখানে আসছে, সকালে ঘুম থেকে যখন সূর্যের কিরণ তার শরীরে লেগেছে, চেহারায় লেগেছে, তিনার ঘুম ভেঙেছে। ওই তিনার লোকজন জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোথায় গেছিলা, তোমাকে তো গান বাজনা দেখতে পাঠালাম, ওখানে কি হচ্ছে দেখতে পাঠালাম। তো বলে ভাই আমি গেছিলাম তো রাস্তায় গিয়ে আমি দেখলাম হঠাৎ করে পড়ে গেছে, সকালবেলা আমি জায়গা পেয়েছি, উঠে দেখি যে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের আলো আমার শরীরে রয়ে গেছে, তখন আমি জায়গা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবুয়াতের আগেও আমাকে আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহ থেকে, ওই গান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, মুসলমান হওয়ার পরে গান বাজনা করি, ডান্স করি, অবৈধ মিলামিশা করি, এগুলো থেকে আমরা বিরত থাকব। এটাই হলো রবিউল আউয়াল মাসের প্রকৃত শিক্ষা, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা। আমি বলেছিলাম এর আগেও যে রাসূলের জীবনের উপর একটা অন্তত একটা বই আমাদের বাড়িতে রাখবো, রাসূলের জীবনের উপরে অন্তত একটা বই আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, পড়ো। আমরা এত বই পড়াই, এত উপন্যাস পড়াই, এত বিখ্যাত মনীষীদের জীবনী পড়াই, আমরা রাসূলের জীবনী পড়াবো, সে শিক্ষিত হবে, সে একজন ধার্মিক হবে, সে একজন মানবিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সূরত আমাদের জীবনে গ্রহণ করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।